بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته Beauty of Islam অনুষ্ঠানে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ নিয়ে তিনি কিভাবে হজ করেছেন কোথা থেকে তিনি আরম্ভ করলেন কোন দিন তিনি হজের জন্য বের হলেন এবং কোথায় কি ঘটল বিষয়টা খুবই ইন্টারেস্টিং না হজ এমন একটা ইবাদত প্রেমিকদের মিলন মেলা আল্লাহর প্রেমে যারা মত্ত তাদের মিলন মেলা হয় এই হজ এজন্য হজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর প্রেমে পৃথিবীর আনাচে খানাচ থেকে মানুষ এইখানে আসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতিধন্য প্রত্যেকটা স্তম্ভ তারা দেখেন আর আল্লাহর প্রেমে মানুষ ফারা ফারা হয়ে যান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হজ করল সেজন্য এমনভাবে নিষ্পাপ হলো যেন এই মুহূর্তে তার মা তাকে জন্ম দিলেন যেভাবে একজন নিউবর্ন বেবির জীবনে কোনো গুনাহ থাকে না হজ করার পরেও কোনো মানুষের কোনো গুনাহ থাকে না অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এজন্য আমরা যখন হজ করব আমাদের হজটা যেন হয় সুন্দর আমাদের হজটা যেন হয় মাধুর্যমণ্ডিত আমরা চলে আসি আমাদের মূল টপিকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ নিয়ে আলোচনা প্রসঙ্গে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে তিনি কয়টা হজ করেছেন মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই হজ করেছেন এই ব্যাপারে সবাই একমত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হজকে বলা হয় হজ্জাতুল উইদা বা বিদায় হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ্জেই সাহাবাদেরকে বলেছিলেন আল উইদা বিদায় আর এই শব্দ থেকেই নেওয়া হয়েছে হজ্জাতুল উইদা বা বিদায় হজ হিজরতের আগে অর্থাৎ মক্কায় থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হজ করেছেন কি না এইটা হচ্ছে আমাদের আরেকটা বিষয় মক্কায় থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তিরমিজির এক হাদিস অনুযায়ী যে হাদিসটা রিওয়ায়েত করেছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সর্বমোট তিনটা হজ করেছেন দুইটা করেছেন হিজরতের আগে আর একটা লাস্ট যেটা এটা হচ্ছে হিজরতের পরে হজ্জাতুল উইদা আর ইমাম মুহাল্লা তার কিতাবে উল্লেখ করেছেন আল মুহাল্লায় যে তিনটা অথবা চারটা হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তার জীবনে তো মক্কায় থাকাকালীন যে হজগুলা তিনি করেছেন এগুলাকে ধর্তব্যের মধ্যে বা এইগুলা এই হজগুলাকে তেমন আলোচনার বিষয়ে নেওয়া হয় না বিকজ এই সময় মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্ট্রোলে ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মতো তিনি হজ করতেন
আমরা এই ব্যাপারে আরো একটা তথ্য আমরা দেখতে পাই ইমাম ইবনুল আসির, ইমাম ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহির মতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর একটা করে হজ করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসে সর্বমোট তিনটা, আল মুহাল্লার মতে আমরা পাইলাম তিনটা অথবা চারটা, আর এখন ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহির মতে ঐতিহাসিক, বিখ্যাত ঐতিহাসিক, তার মতে আমরা দেখলাম তিনি বললেন যে প্রতি বছর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা করে হজ করেছেন। আসলে তিনি কয়টা হজ করেছেন মক্কায় থাকাকালীন এই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে, আমাদের আলোচনার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ, যেটা বিখ্যাত হজ হজ্জাতুল ওয়িদা, এ প্রসঙ্গে আপনাদেরকে আরো একটা তথ্য দিয়ে রাখি। আদম আলাইহি সালাতু ওয়াসাল্লামকে আল্লাহ যখন বেহেশত থেকে দুনিয়ায় পাঠালেন, সেই দেশটা ছিল ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা অংশ, কেউ কেউ বলেন সিংহল শ্রীলঙ্কার অংশ। এই জায়গায় আদম আলাইহি সালাতু ওয়াসাল্লাম এবং বিবি হাওয়া অবতরণ করেন, আর তারা হজ করেন। ইমাম সৌরি, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির মতে 40 বার আদম আলাইহি সালাতু ওয়াসাল্লাম হজ করেছেন, পায়ে হেঁটে ইন্ডিয়া থেকে তিনি মক্কায় গিয়ে হজ করেছেন। আর কেউ কেউ বলেন আদম আলাইহি সালাতু ওয়াসাল্লাম 70 বার পায়ে হেঁটে ইন্ডিয়া থেকে মক্কায় গিয়ে হজ করেছেন। যাই হোক, অত্যন্ত সুন্দর আলোচনা যে হজ সম্পর্কে, হজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ হজ্জাতুল ওয়িদা, হজ্জাতুল ওয়িদা আমাদের আলোচ্য বিষয়। আর হজ যখন ফরজ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হজ কখন ফরজ হয়? হজ ইসলামের যে 5টা মূল স্তম্ভ, একটা হচ্ছে কালিমা, কালিমা তার বিগিনিং থেকেই, এরপরে নামাজ ফরজ হল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, অর্থাৎ নবুয়তের 10ম বছর নামাজ ফরজ হল। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে আরও 2টা ইসলামের মূল স্তম্ভ আসলো আল্লাহর তরফ থেকে হুকুম, একটা হচ্ছে রোজা, সৌম আর জাকাত, একটা আরেকটার পাশাপাশি ফরজ হয়। তো হজ ফরজ হয়, হজ ফরজ হয় একদম কোন সময়ে? আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহির মতে এই ব্যাপারে 5টা অথবা 10টা রেওয়ায়ত আছে, 5 থেকে 10। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে 5 হিজরি থেকে নিয়ে 10ম হিজরি পর্যন্ত তিনি অনেকগুলো রেওয়ায়ত এনেছেন। বাট কোন বছর হজ, 5ম বছর না 6ষ্ঠ বছর না 7ম বছর, কোনোটাকে তিনি প্রাধান্য দেননি। অপরপক্ষে বিখ্যাত মত হচ্ছে 9ম হিজরিতে অথবা 10ম হিজরিতে হজ আল্লাহর তরফ থেকে ঘোষণা করা হয় যে এবার হজ করতে হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মতে হজ 6ষ্ঠ হিজরির আগে যে ফরজ হয় নাই এই ব্যাপারে তিনি বলছেন যে সবাই একমত যে হজ 6ষ্ঠ হিজরির আগে ফরজ হয় নাই। তাইলে ষষ্ঠম হিজরিতে, 6নম্বর হিজরিকে তিনি ধরে নিয়েছেন যে হজ
ফরজ হয়েছে। যাই হোক, এক্স্যাক্টলি ডেট, তারিখ, সময় জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন যে হজ সম্পর্কিত যে আয়াত, এই আয়াতটা হচ্ছে ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ এবং উমরা আদায় করো। আর এই আয়াতটা নাজিল হয়েছে 6 নম্বর হিজরিতে। অতএব 6 নম্বর হিজরিতে ইমাম ইবনে তাইমিয়ার মতে হজ ফরজ হয়। আরও অনেক ওলামাদের অনেক মতামত আছে। কেউ বলেছেন 9 হিজরিতে, কেউ বলেছেন 10 হিজরিতে। যে যদি 6 নম্বর হিজরিতে হজ ফরজ হয় তাকে রাসূলুল্লাহ সাল্লাম তো ডিলে করবেন না। আবার কেউ কেউ বলেছেন যে 10 হিজরিতে যখন ফরজ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই হজের জন্য রওনা দেন। এনি ওয়াল্লাহু আলম, আল্লাহ জানেন কোন বছর হজ ফরজ হয়। যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সব বাধা বিপত্তি দূর হয়ে মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বছর কাফিরদের সাথে সংগ্রাম করতে হয়েছে। কোনটা বছরই সুখকর ছিল না। শেষ পর্যন্ত ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া হয়। উমরার জন্য রাসূলুল্লাহ ইসলাম আসতে চেয়েছিলেন এবং তারা আসতে দেয়নি। 7ম হিজরি গেল, 8ম হিজরি, 8ম হিজরিতে মক্কা বিজয় হয়। 8ম হিজরি, 9ম হিজরি, 10ম হিজরি, এইভাবে 11 হিজরি আসে। আর যখন 11 হিজরি আসে, 11 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। তার ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে যাবার ঘোষণা দেন। তিনি হজ্জে যাবেন, পাবলিকলি তিনি অ্যানাউন্স করলেন যে আমি হজ্জে যাব। তোমরা সবাই যারা হজ্জে যাবে, যার তৌফিক আছে এবং কোনো ধরনের অসুবিধা নাই, আমার সাথে হজের জন্য এগিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শোনার পর সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার জন্য এগিয়ে আসলেন। সমস্ত মদিনা লোকে লোকারণ্য হয়ে গেল, শুধু মানুষ আর মানুষ। এত মানুষ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পরে আমরা হজ্জের উদ্দেশ্যে রওনা দেই, তখন সামনে দিয়ে দেখলাম শুধু মানুষ আর মানুষ, আমার পিছনে দেখলাম শুধু মানুষ আর মানুষ, আমি ডাইনে দেখলাম শুধু মানুষ আর মানুষ, বায়ে দেখলাম শুধু মানুষ আর মানুষ। এত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার জন্য যোগ দিচ্ছেন। আসলে তারা কতজন ছিলেন সংখ্যায় কেউ তো গণনা করেনি। অনুমান করা হচ্ছে, কেউ বলছেন যে 114,000 সাহাবা, 124,000 সাহাবা ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছেন। কেউ বলেছেন 130,000 সাহাবা, মুল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহির মতে, ইমাম বুখারী শরীফের ব্যাখ্যাকারক মুল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন 130,000 সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দেন। আর কারো কারো মতে 124,000। সুবহানাল্লাহ, এই সময় আরবের অবস্থা, সমস্ত আরব অলমোস্ট মুসলমান হয়ে গেছেন, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জে যোগ দেওয়ার জন্য উদগ্রীব। মনের আনন্দে সবাই মদিনায়
এসে গেছেন, তারা যাবেন, কোথায় যাবেন তারা? তারা যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তারা যাবেন মক্কায় হজ করতে। সেই আনন্দে পুরুষ মহিলা সবাই যোগ দিয়েছেন, তারা আজ হজ্জে যাবেন। তাইলে আমরা পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার পর অলমোস্ট 1,14,000 থেকে নিয়ে 1,30,000 পর্যন্ত সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দেন। দুই নম্বর, দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য বের হন। এখন প্রশ্ন হচ্ছে, কোন মাসে তিনি হজের জন্য বের হন? হজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন জুলকাদা মাসে। আরবিক ক্যালেন্ডারে আমাদের মতো 12টা মাস আছে। প্রথম মাস শুরু হয় মহরম, এরপরে সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউস সানি, রজব, শাবান, রমাদান। রমাদানের পরে আসে শাওয়াল। শাওয়াল মাসের পরের মাস হচ্ছে জুলকায়দা। এই জুলকায়দায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হজের জন্য বের হন। তারিখটা ছিল কোন দিন? তারিখের ব্যাপারে একটু মতভেদ আছে, খুব একটা বেশি নয়। তারিখটা হচ্ছে কারো মতে 25 তারিখ, 25 জুলকায়দা, কিন্তু 25 জুলকায়দা ধরলে হিসাবটা মিলে না। হিসাবটা মিলাইতে হলে যে আরে এক যে একটা রেওয়ায়ত আসছে এবং আমাদের ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শেখ হাদিস শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি এই মতামতকে প্রাধান্য দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলকাদার 24 তারিখ মদিনা থেকে হজের উদ্দেশ্যে বের হন। মদিনা থেকে 24 জুলকাদা মদিনা থেকে তিনি বের হন। তাইলে 24 জুলকাদা হইল বৃহস্পতিবার। কিন্তু শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এই মতকে উল্লেখ করে তিনি বলছেন, আসলে 24 জুলকায়দা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 জুলকায়দা জুহরের পর মদিনা থেকে বের হন। 25 জুলকায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন। এখন সারা মাসকে হিসাব করলে কিভাবে জিনিসটা দাঁড়ায় দেখেন। আমরা বলছি 25 জুলকায়দা, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন 25 জুলকায়দা হচ্ছে শনিবার, বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে পৌঁছেছেন, যেদিন তিনি মক্কায় পৌঁছেন সেই দিন ছিল রবিবার, সাইর জিলহজ্জা, জিলহজ মাসের 60 তারিখ তিনি মক্কায় পৌঁছেন। আর জুলকায়দা মাস ছিল 29। এই হিসাবে তিনি বলছেন 25 শনিবার, 25 জুলকায়দা শনিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হন জুহরের নামাজের পর, এবং এইটাই বিশুদ্ধ মত। 25 তারিখ শনিবার, এইভাবে হিসাব করলে 60 তারিখ রবিবার মক্কায় গিয়ে তিনি পৌঁছেন, হিসাবটা সহজে মিলে যায়। এজন্য আল্লাহ শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিকে উত্তম জাজা দান করুক, তিনি এই ব্যাপারে সুন্দর মতামতটা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পঁচিশে জুলকায়দা জুহরের পর শনিবার মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওয়ানা দেন। সম্মানিত ভিউয়ার্স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জুহরের পরে তিনি যখন বিদায় নেন, প্রথম স্টপ কোথায় ছিল আমরা তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের পরবর্তী এপিসোডটা দেখবেন, আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জের জার্নি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।